ব্ল্যাক পেপার শর্ট রিবস উইথ স্টিম রাইস। যা যা লাগবে: বিফ শর্ট রিবস, দু তিনটে ক্যাপসিকাম, দুই টেবিল চামচ তেল, এক টেবিল চামচ কর্নস্টার্চ, দুই টেবিল চামচ সয়া সস, লবণ পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো। প্রথমেই বিফ শর্ট রিবসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিন। রিবসগুলো দু টেবিল চামচ সয়া সস আর এক টেবিল চামচ কর্নস্টার্চ মাখিয়ে 30 মিনিট ধরে মেরিনেট করতে হবে। এরপর হালকা গরম প্যানে দুই টেবিল চামচ তেল দিতে হবে। মেরিনেট করা মাংস প্যানে ঢেলে 10-15 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তাতে ক্যাপসিকাম মিশিয়ে আরও 3-4 মিনিট চুলায় রেখে নেড়ে নিন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।